নবাব নার্সিংহোম পলাশী। হ্যাঁ, ঠিক দেখেছ, চলে এসেছি ঐতিহাসিক স্থান পলাশী, যেখানে ইতিহাসের অনেক নিদর্শন রয়েছে। আর রয়েছে এই দাদার বাড়িতে বিভিন্ন ধরনের গাছপালা, রঙিন মাছ, আরও একটা জিনিস আছে কচ্ছপ, তারপরে সিঁড়িতে ওঠার মুখ থেকে শুরু করে বিভিন্ন টাইপের ইনডোর প্ল্যান্ট। উনি যে গাছপ্রেমী তা উঠতে গিয়েই বুঝে ফেললাম। তারপরে চলে এসেছি ব্যালকানিতে, কোনো জায়গায় বাদ নেই, কত সুন্দর সুন্দর গাছ করেছেন উনি। অবসরপ্রাপ্ত হয়েছেন এবং অবসরপ্রাপ্ত হওয়ার পর উনি সুন্দর সুন্দর গাছ নিয়ে আছেন, সেখানে আছে ফুল ফল সবজি। সব থেকে বড় কথা, মাত্র এক টাকায় বস্তা কিনে সেই বস্তায় যে অজস্র লেবু, সুন্দর সুন্দর গাছ করা যায় তার প্রকৃষ্ট নিদর্শন আমি এখানে এসে পেলাম এই দাদার বাড়িতে। এই প্রথম দেখলাম যে এক টাকার বস্তায় এত সুন্দর ফল গাছ। ভিডিওটা দেখো। আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা। আজকে একটা খুব সুন্দর বাগান তোমাদের দেখাবো। আগে থেকে কিছুই বলছি না, তোমরা সঙ্গে থাকো আর দাদার সঙ্গেও পরিচয় করে নেব, কোথা থেকে উনি এসেছেন, কেনই বা এই বাগান করলো, সব কিছু নিয়েই আজকের ভিডিও। তো চলো। এই দোলনাটা কেন করা হয়েছে? বেসিক্যালি এই দোলনাটা করার উদ্দেশ্য যে আমার বৌমা, আমার নাতনি, ওরা ছাদের উপরে এসে এই যে একটা সুন্দর মেয়ে, আমার মেয়ে ডাক্তার, সে দাঁতের ডাক্তার, তারা এসে ছাদের উপরে টাইম পাস করার জন্যে এই দোলনাটা আমি করেছি। আপনি কি সার্ভিস করতেন দাদা? আমি ইন্ডিয়ান নেভিতে নেভাল ডিফেন্স অফিসার ছিলাম। গত 2020 আমি রিটায়ার করে এসেছি। কতদিন হলো এই বাগান? এই বাগানের বয়স মোটামুটি 3 বছর হতে চললো। যেহেতু আমি 2020 31 মেতে রিটায়ার করেছি, তখন থেকে আসার পর থেকেই আমার আগের থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি একটা ছাদ বাগান করব, এবং সেই বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফল তারপর ফুল, বিভিন্ন রকমের গাছপালা, রকমারি গাছপালা থাকবে, যেটা একটা সুন্দর সবুজ হয়ে থাকবে এবং দেখতে ভালো লাগবে। আচ্ছা, এবার বলুন, আপনার এই যে ছাদ বাগান, চারিদিকে তো বেড দেখছি, তো বেডে কি সবজি চাষ না ফুল চাষ হয়? না, এই দিকটাই আমি, পেছনের দিকটা, আমার পেছনের দিকটাই যেটা দেখছেন, এই দিকটাই আমি ফুল এবং অন্য গাছপালা লাগানো আছে। এই যে পশ্চিম দিকে আছে ওইটা আমাকে আপনাকে দেখাবো হয়তো পরে, ওই দিকটাই আমি চাষ করছি ফলের, এই সবজির চাষ করছি ওই দিকটা। এই ভিডিওটা কোথায় হচ্ছে, এই ঠিকানাটা একটু বলুন আর আপনার নাম। এটা হচ্ছে পলাশী নবাব নার্সিংহোমের ওপরে, আমি 3 তলার ওপরে এখানে থাকি। আর এই ভিডিওটা হচ্ছে ওই নার্সিংহোমের ওপরেই, আমার রেসিডেন্ট, আমি এখান থেকেই ভিডিওটা করা হচ্ছে। নার্সিংহোমটা আপনার? নার্সিংহোমটা আমার, আমার বড় ভাই ওখান থেকে আমি চালান, আমি ওনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে মেয়ে জামাই তো কাছেই থাকে? হ্যাঁ, মেয়ে জামাই কাছেই থাকে, মেয়ে হচ্ছে আমার এই পলাশী হাসপাতালেরই ডাক্তার, ছেলে হচ্ছে আমার জামাই, আমার জামাই হচ্ছে পলাশী হাসপাতালেরই ডাক্তার, আর মেয়ে হচ্ছে আমার ডেন্টিস্ট, আমার দাঁতের ডাক্তার, উনি এখানেই এই নার্সিংহোমেই ওখানে প্র্যাকটিস করেন। আচ্ছা, খুব ভালো লাগলো। তো চলুন আপনার বাগানটা একটু ঘুরে দেখা যাক, চলো। এখানে সুন্দর এই সিস্টেমটা ভীষণই নতুনত্ব, আমি কোনোদিন দেখিনি, আজ প্রথম দেখছি। এই পাতনাগুলো যেগুলো মাটি খুঁড়ে যেটা পায়খানা করা হয়, তাই তো, সেই করানো হয়, সেইগুলো নিচে কি দিয়েছেন? কিছু নেই, শুধু একটা এই পলিস্টিক প্লাস্টিক দেওয়া আছে, এটা মাটিটা বেরিয়ে মানে অ্যারেস্ট করার জন্য ওইটাকে ঘিরে দেওয়া হয়েছে। এখানে আমার ধনে পাতা ছিল, এই বর্ষার জন্য ধনে পাতাটা মোটামুটি এখন মরে গেছে। এটা হচ্ছে সেই কুলেখাড়া, কুলেখাড়ার জন্য শরীরে রক্ত সকলেই জানেন যে কুলেখাড়ার বৈশিষ্ট্যটা কি। তো ওখান থেকে কুলেখাড়া থেকে বিভিন্ন আমার এই আশেপাশের লোকে আসে, তারা এই কুলেখাড়ার পাতা নিয়ে যায় এবং তাদের বিক্রি করে, এবং আমিও অ্যাজ এ শাক হিসাবে এটা অনেক ব্যবহার করি এবং খুব সুন্দর লাগে ভাজা করে, মানুষ রান্না করে। এটা হচ্ছে কলমি শাক, পুদিনা পাতা, পুদিনা পাতাটা অনেক হয়েছিল, তো আমি নর্মালি আমরাই ব্যবহার করি,
বিরানি টিরানি বানানোর সময়, কিন্তু লোকে পার্শ্ববর্তী লোক থেকে অনেক আসে, তারা এসে নিয়ে যায় এবং তাদেরকে আমি ফ্রিতেই দিই। পেয়ারা গাছটা ধরুন দু বছরের বয়স। এই পেয়ারা গাছে যে পেয়ারা গুলো হয় প্রায় হাফ কেজি মতো ওজন, আর দারুণ মিষ্টি, ভীষণ মিষ্টি। মাটিটা প্রথমে যখন গাছটা নার্সারি থেকে এসে সরাসরি বসিয়ে দিয়েছেন? না, প্রথমে একটা ছোট্ট পটের মধ্যে 12 ইঞ্চি বা 18 ইঞ্চি টবের মধ্যে, প্রথমে এটাকে 6 ইঞ্চি টবের মধ্যে রাখা হয়। তারপরে কিছুদিন, 6 মাস পরে বা 2-3 মাস পরে ওটাকে 12 ইঞ্চি টবে কনভার্ট করে দেওয়া হয়। তারপরে গাছটা আরেকটু বড় হলে, 7-8 মাস বয়স হলে, তখন ওটা আমরা এই ড্রাম কেটে এর মধ্যে মাটি তৈরি করে ওর মধ্যে বসাই। মাটি প্রথমে কিভাবে তৈরি করেছিলেন? মাটি মোটামুটি নিচের থেকে ওই এঁটেল মাটি বা দোআঁশ মাটি আমি নিয়ে আসি, তারপরে নিচে গোবরের সার দিয়ে এসে মিক্স করে ওর সঙ্গে এর মধ্যে ঢেলে রেখেছি। সেই পেপার ফ্লাওয়ার যেটা ওখানে অলরেডি দেখেছি, ফুলের বাগান বলি, এটাকে কেটে কেটে ঝাঁপ মানে কি বলো ছোট্টর মধ্যে রাখবেন, প্রচুর ফুল হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার ভুল হয়েছে যে ছোট ছোট কেটে কেটে রাখি। হ্যাঁ, এই যে এটা আমার ড্রাগন ফ্রুট। হ্যাঁ, ড্রাগন ফ্রুট অলরেডি আজকে সকালেই তুললাম, যেটা পেকে গিয়েছিল 2-3টে। আচ্ছা আচ্ছা। আর এমনি এই যে ড্রাগন ফ্রুট হয়ে রেখেছে, রেড না পিঙ্ক হয়ে রেখেছে, রেড। আচ্ছা, খুব সুন্দর এর স্বাদ। আচ্ছা, অনেকে বলে যে এইসব ড্রাগন ফ্রুট মানে ইয়ে হয়, মিষ্টি হয় না, কিন্তু আমার এই যে ড্রাগন ফ্রুটের জাতিটা, এটা প্রচণ্ড মিষ্টি এবং খেতে দারুণ সুস্বাদু। এটা প্রচুর, এই যে এটা কি কি লেবু? এটা হচ্ছে মালটা। বাহ, খুব সুন্দর, অনেক এসেছে। মৌসুমি না, এটা মালটা। হ্যাঁ, মানে এটার বয়স হচ্ছে মাত্র 1 বছর। বর্ষাতেই প্রথম থেকে আছে? প্রথম থেকেই বর্ষাতে লাগানো হয়েছে। সুন্দর হয়েছে তো? এবং তখন থেকেই এই মালটাটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে সেই বেদানা। আচ্ছা, এই গাছটা, এই গাছটাই ফুল তুল আসতে লেগেছে এই মাস 6 হলো এটাকে লাগানো। এইটা সেই কারি পাতা যেটা নর্মালি আমরা উনিতে বা ডালের সঙ্গে বা যখন আমরা সম্বার তৈরি করি, সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি করা হয়, তখন নর্মালি এটা আমরা। এটা হচ্ছে সেই কাচকি লেবু, হাতের সঙ্গে খাওয়ার সেই লেবু। এখানে এখানে একটু গাছ এবং লেবু দেখা যাচ্ছে না, শুধু লেবু আর লেবু। এই যে এখানে একটু ক্লোজ করে নিলে বুঝতে পারবেন, প্রচুর লেবু এসছে। এটা হচ্ছে হাতুড়ি আতা। এইবারে আতা এসেছিল এই বাথরুম আর আপনি যে বস্তা লাগিয়েছেন, এবার আপনি কি করে চেঞ্জ করবেন? আচ্ছা, এটা যখন বস্তা তো পচে যাবে, মানে এইরকম ভাবে খারাপ হয়ে যাবে, আপনি ছেড়ে দেবেন, এইরকম ভাবে খারাপ হয়ে যাবে, তখন ওই বস্তাটা চারিদিক দিয়ে কেটে দিয়ে মাটিগুলোকে একটু হালকা করে ছেঁটে দেবো। ছেঁটে দেওয়ার পরে যখন বস্তার মাটির এটা পরিমাণটা ছোট হয়ে যাবে গাছের গোড়ার, তখন আমি একটা অন্য বস্তা নিয়ে সেই বস্তার মুখটা পেছন দিক থেকে বেঁধে ওইটা ওখানে ওই বস্তার মধ্যে ট্রান্সফার করে দিই। ট্রান্সফার করার পরে তারপরে মাটি ফিল আপ করে আবার ওইরকমভাবে রাখা হয়, গাছের কোনো ডিস্টার্ব হয় না, কোনোভাবেই নষ্ট হয় না। সেম ওই ওইটা, এটাও মালটা, এটা অন্য মালটা। বস্তাতে এত সুন্দর ফল গাছ, এই প্রথম। এটা সবেদা, সবেদা গাছ। এই সবেদা গাছে এই মোটা মোটা সবেদা হয়, সুন্দর, খুব সুন্দর সবেদা হয়। এটা ওটা এগেইন, এই আম গাছটা সেদিন মানে দিন চারেক হলো আম শেষ হলো, মানে 6টা না 7টা আম ছিল, দারুণ সুন্দর, মানে ভালো আম, খুব সুন্দর টেস্ট, আমি সেদিনে শেষ করলাম। কাটিমন নাকি? না না, এটা মানে কাটিমন না, এটা তো কাটিমন তো বছরে একবারে হয়, এটা 12 মাসে আম, বছরে অ্যাটলিস্ট 2-3 বার হয়। এই লিচু গাছ এখানে হবে বলেছিল, এখন পর্যন্ত ওই বছর দেড়েক হলো এই বস্তার বয়স এখন পর্যন্ত। তারপরে এর থেকে তো অনেক তোলা হয়েছে, এখান থেকে অনেক তোলা হয়েছে। দারুণ, এটা কি মৌসুমি? এটা এটা হচ্ছে মৌসুমি। মিষ্টি, দারুণ মিষ্টি, খুব সুন্দর। ওই যে একটা গাছ আছে, এই গাছটার যে পাতাগুলো, পাতাগুলো ইটসেলফ অ্যাজ এ ফ্লাওয়ার, পাতাগুলো এত বড় বড় ফুল হবে, আর এটা প্রায় মাস 6 থাকবে।
একবার ফুলটা শুরু হয়ে গেলে এই একবারে সুন্দর হবে, ফুল হবে মাস্টার। এখানে ফুল হয়েছে, এই যে ফুল হয়েছে, আচ্ছা এটা ওইখানে, ওটাও বস্তাতে লাগানো আছে এবং ওখানে ওটাও সবগুলোই বস্তা। এটা একটা কাঁচাপা গাছ, হ্যাঁ এই যে এটা কি কালার? এই যে কালো সব ফুল হচ্ছে একই। ও আচ্ছা আচ্ছা, এই যে ফুল হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডালটা এখানে, এই ডাল কেটে লাগালেও হয়ে যাবে। হ্যাঁ খুব সুন্দর, এটা সেই ফুল, ফুল বেলি ফুল সুন্দর। এই জায়গাটা খুবই এসছে, যেই ফুলগুলো যখন একসঙ্গে এই গাছটার মধ্যে হবে তখন নিশ্চয়ই দেখতে পাবেন যে একবার গাছটা কি সুন্দর দেখাবে। আবার একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটারও পেয়ারা ভীষণ মিষ্টি এবং প্রচুর ধরে পেয়ারা। এটা হচ্ছে মিষ্টি আমড়া, এই যে আমড়াগুলো হচ্ছে এটা বারো মাসি আমড়া, থাই আমরা না কি বলে, কন্টিনিউ হয়ে যায়। এই আমরা হচ্ছে এটা একটা, এটা হচ্ছে দার্জিলিং এর কমলালেবু, প্রচন্ড ভাবে ছোট ছোট হয় কিন্তু ভীষণ টক। আমি ইয়ে করার জন্য, দেখতে সুন্দর লাগার হওয়ার জন্য আমি ওটাকে এটার অগ্রভাগগুলো কেটে দেবে না, তাহলে একদম ঝাড় হয়ে যাবে, একদম ঝাড় হয়ে যাবে। ফুলটা ওখান থেকে এই কারণ খুব সুন্দর। এইটা হচ্ছে আমার আঙ্গুর গাছ, এই আঙ্গুর গাছের গোড়া এটা, আচ্ছা অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে এবং একবার আঙ্গুর হয়ে গেল। এই আঙ্গুরটা কালো আঙ্গুর, আচ্ছা আচ্ছা, আর দারুণ সুন্দর মিষ্টি। হ্যাঁ তবে দাদা আপনি নতুনত্ব দেখলাম যে বস্তাতে আপনি ফুল আর ফল করেছেন, খুব ভালো লাগলো। আবার বস্তাটা চেঞ্জ কীভাবে করতে হয় সেটাও বললেন, ভীষণই ভালো লাগলো। তা আমিও বস্তাতে সবজি চাষ করি, সব থেকে আমার মনে হয় বস্তাতেই ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই, যেটা দেখছি যেহেতু বস্তাতে তো কোয়ান্টিটি অফ সয়েল, যদি মাটির যে পরিমাণ সেই পরিমাণটা বস্তার মধ্যে বেশি ধরে যে কম্পেয়ার টু আদার পটস অ্যান্ড অল, আদার পটসে যেমন এই মাটির গামলা বা প্লাস্টিকের গামলা ওতে কি হয়, মাস্টিক গ্রামগুলোতে মাটির কোয়ান্টিটিটা কম ধরে, যার জন্যে যে গাছের যে একটা বড় গাছ যখন হয়ে যায় তার তো একটু ভালো খাবার লাগে, সেই খাবারটা তখন গাছ। আর আঙ্গুর গাছ চলে গেছে এখান থেকে একদম এই পর্যন্ত, শেষ পর্যন্ত এই যে আঙ্গুর গাছ চলে গেছে, হ্যাঁ হ্যাঁ ওই তো গেছে, আঙ্গুরও লেগে আছে, আবারও আঙ্গুর হচ্ছে। বারো মাস নাকি? দুবার হয় বছরে, আচ্ছা দুবার, একবার হয়ে গেছে আর একবার, আচ্ছা আচ্ছা, শুরু হয়েছে ওইখানে। আর একটা গাছ মাঝে তো অনেক রকম গাছ দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, হ্যাঁ অ্যাডিনিয়াম খুব সুন্দর কালার, এই যে তারপরে হ্যাঙ্গিং, হ্যাঁ সাদা আছে, এই যে ওই একটা কালার অনেক খুব সুন্দর। চৌরি চৌরি গাছ এটাও বস্তাতে লাগানো হয়েছে, ভীষণই ভালো। সাই গাছে দেখছি বস্তাতে ভালো লাগছে, ইয়ে পটের মধ্যে লাগানো সম্ভব না, আর ওই বস্তার মধ্যে এইসব যে গাছগুলো এইসব গাছগুলো ওই পটের মধ্যে হবেও না, যার জন্য বস্তার মধ্যে প্রতিস্থাপন করার সময় একটু আপনার কষ্ট হয় নাকি? না কোনো ব্যাপার না, মানে যখন চেঞ্জ করুন না কোনো ব্যাপার না, সঙ্গে একজন থাকলে ভালো হয়। আমার মিসেস আমাকে এত গাছ, এত গাছ কোনটা ছেড়ে কোনটা দেখাবো, বেডে করেছেন উনি ফুল গাছ, ভীষণই ভালো লাগছে। এই দেখেন দেওয়ালের মধ্যে একটা বেড তৈরি করা আছে, তাতে মাটি ইয়ে করে দিয়ে এই গাছগুলোকে লাগানো হয়েছে। যেমন এটাও একটা সেই পেপার ফ্লাওয়ার যেটা বলছেন, এটাও হচ্ছে, এটাও সুন্দরভাবে গঙ্গা ভালিয়ে আলাদা আলাদা ভাবে দাদা আপনি ফুলিং করে দেবেন, দাদা মানে কেটে কেটে দেবেন, দেখবেন প্রচুর ফুল হবে এগুলো, হ্যাঁ হ্যাঁ কেটে আবার বালিতে বসিয়ে দেবেন, আবার নতুন হয়ে যাবে। ওই যে ওখানে আবার কিছু গাছ রেখেছি, ওখান থেকে তুলে আবার ছোট পটে আগে কনভার্ট করব। সুন্দর রঙ্গন গাছ দেখো, একটা ওইখানে একটা রঙ্গন আছে,
কলমি শাক, ঢেঁড়স, ভেন্ডি, ওটা হচ্ছে চেরি ফল। এখন এই দেখেন চেরি এত ফুলে এমন ভাবে চেরি হবে, এই দেখেন চেরি অলরেডি হতে শুরু করেছে, ওই দেখেন সাদা চেরিতে একবারে লাল হয়ে যাবে। এটা হচ্ছে এই পেয়ারাটা হচ্ছে এই কালারটাও এইরকম, পেয়ারাটা হয় ইটসেল ভেতরটাও এইরকম লাল। অবশ্যই জানাবে, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। গাছেদের সঙ্গে থাকো, আনন্দে থাকো, টাটা।